আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা ইংলিশে কথা বলা প্র্যাকটিস করতে পারি এবং এই সকল শব্দ এবং এই সকল বাক্য দ্বারা কিভাবে আমরা একে অপরের সাথে ইংলিশে অনর্গল কথা বলতে পারি সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সকল ছোট ছোট বাক্য জেনে নিতে হবে ইংলিশে অনর্গল কথা বলার জন্য। তবে এই সকল বাক্য দ্বারা আপনি খুব সহজেই খুব ছোটোখাটো বিষয় সম্পর্কে কথা বলতে পারবেন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। তুমি খুঁতখুঁতে, ইউ আর এ ফার্স্ট ডিওয়াস, ইউ আর এ ফার্স্ট ডিওয়াস, তুমি খুঁতখুঁতে। তুমি কি একা দেখো, ডু ইউ ওয়াস অ্যালং, ডু ইউ ওয়াস অ্যালং, তুমি কি একা দেখো। কাউকে বলো না, ডোন্ট টেল অ্যানিবডি, ডোন্ট টেল অ্যানিবডি, কাউকে বলো না। চুপ থাকো পারো কি, বি কোয়াইট ক্যান ইউ, বি কোয়াইট ক্যান ইউ, চুপ থাকো পারো কি। একটু দাঁড়াও পারবে, ওয়েট এ মোমেন্ট ক্যান ইউ, ওয়েট এ মোমেন্ট ক্যান ইউ, একটু দাঁড়াও পারবে। আমার কাছে দাও দিবা, লেট মি সি ইট উইল ইউ, লেট মি সি ইট উইল ইউ, আমার কাছে দাও দিবা। চলো বাড়ি যাই, যাব কি, লেটস গো হোম শ্যাল উই, লেটস গো হোম শ্যাল উই, চলো বাড়ি যাই যাব কি। চলো দোয়া করি কি বলো, লেটস প্রে শ্যাল উই, লেটস প্রে শ্যাল উই, চলো দোয়া করি কি বলো। গরম তাই না, দ্যাটস হট ইজেন্ট ইট, দ্যাটস হট ইজেন্ট ইট, গরম তাই না। এটাই শেষ বাস, দিস ইজ দ্য লাস্ট বাস, দিস ইজ দ্য লাস্ট বাস, এটাই শেষ বাস। কিছু ঘটেছে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড, সামথিং হ্যাজ হ্যাপেন্ড অর্থ হল কিছু ঘটেছে। কিছু হতে পারে না, নাথিং ক্যান হ্যাপেন, নাথিং ক্যান হ্যাপেন অর্থ হল কিছু হতে পারে না। এটা সভ্য ছিল, দিস ওয়াজ ট্রু, দিস ওয়াজ ট্রু, এটা সভ্য ছিল। কি বিশ্রী, হাউ অড, হাউ অড অর্থ হল কি বিশ্রী। আমি ঠিক বলেছি তাই না, আই অ্যাম রাইট আরেন্ট আই, আই অ্যাম রাইট আরেন্ট আই, আমি ঠিক বলেছি তাই না। আমার দেরি হয়েছে, আই অ্যাম লেট, আই অ্যাম লেট অর্থ হল আমার দেরি হয়েছে। কেউ পানি চাইল, সামবডি ওয়ান্ট ড্রিঙ্ক, সামবডি ওয়ান্ট ড্রিঙ্ক, কেউ পানি চাইল। কেউ ডেকেছে, সামওয়ান হ্যাজ কল্ড, সামওয়ান হ্যাজ কল্ড, কেউ ডেকেছে। সব কিছু চমৎকার দেখায়, এভরিথিং লুকস নাইস, এভরিথিং লুকস নাইস, সব কিছু চমৎকার দেখায়। সে সুন্দরী নয়, শি ইজ নট বিউটিফুল, শি ইজ নট বিউটিফুল, সে সুন্দরী নয়। পাগলামি এটা হবে লিনেসি, লিনেসি অর্থ হল পাগলামি। সেরে যাওয়া আউট গো, আউট গো অর্থ হল সেরে যাওয়া। তিরস্কার
এটা হবে রিবিক। রিবিক অর্থ হলো তিরস্কার। বেরিয়ে আসা এটা হবে কাম আউট। কাম আউট অর্থ হলো বেরিয়ে আসা। মজলুম বা হতভাগ্য, মজলুম বা হতভাগ্য এটা হবে আন্ডার ডগ। আন্ডার ডগ অর্থ হলো মজলুম বা হতভাগ্য। লাফিয়ে নিচে পড়া এটা হবে জাম্প ডাউন। জাম্প ডাউন অর্থ হলো লাফিয়ে নিচে পড়া। কারো নিকট হেরে যাওয়া লস টু, লস টু অর্থ হলো কারো নিকট হেরে যাওয়া। তারা রাজি হবে না, দে অন্ট এগ্রি। দে অন্ট এগ্রি অর্থ হলো তারা রাজি হবে না। তুমি আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। ইউ হ্যাড বেটার নট গো টুডে, তুমি আজ নাই বা গেলে। অসম্ভাবনা এটা হবে আনলাইকলি টু। আনলাইকলি টু অর্থ হল অসম্ভাবনা। বাধ্য করা এটা হবে মেড টু। মেড টু অর্থ হল বাধ্য করা। আমি কি এটা নিতে পারি, মে আই টেক ইট। মে আই টেক ইট অর্থ হল আমি কি এটা নিতে পারি। দেখলেই বিশ্বাস হয়, টু সি ইজ টু বিলিভ। টু সি ইজ টু বিলিভ, দেখলেই বিশ্বাস হয়। আজ আমি বাড়ি যেতে পারি, আজ আমি বাড়ি যেতে পারি এটা হবে আই মে গো হোম টুডে। আই মে গো হোম টুডে, আজ আমি বাড়ি যেতে পারি। মা আজ গল্পটি বলতে পারেন, মা আজ গল্পটি বলতে পারেন। মাদার মে টেল দ্য স্টোরি টুডে। মাদার মে টেল দ্য স্টোরি টুডে। আজ পথে বিপদ হতে পারে, আজ পথে বিপদ হতে পারে। দেয়ার মে বি ড্যাঞ্জার অন দ্য ওয়ে টুডে। দেয়ার মে বি ড্যাঞ্জার অন দ্য ওয়ে টুডে। আমি জানি না কোথায় সে থাকে, আই ডোন্ট নো হোয়ার হি লিভস। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আমি জানি না সে কোথায় থাকে। মৃত্যু যদি সুখী হয় তবে আমিও সুখী হব। ইফ মৃত্যু ইজ হ্যাপি আই উইল বি হ্যাপি। ইফ মৃত্যু ইজ হ্যাপি আই উইল বি হ্যাপি, যদি মৃত্যু সুখী হয় তবে আমিও সুখী হব। মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেলি। মুক্তা ইজ টু কুক রাইস ডেলি, মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। তুমি কোন সাহসে বলো, হাউ ডেয়ার ইউ সে সো। হাউ ডেয়ার ইউ সে সো, তুমি কোন সাহসে বলো। আমি এভাবে বলার সাহস করি না, আই ডেয়ার নট সে সো। আই ডেয়ার নট সে সো, আমি এইভাবে বলার সাহস করি না। আমি সত্য বলার সাহস করি, আই ডেয়ার টু স্পিক দ্য ট্রু। আই ডেয়ার টু স্পিক দ্য ট্রু, আমি সত্য বলার সাহস করি। তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক। ইউ মে টেক দ্য বুক, তুমি বইটি নিতে পারো। সে এখন যেতে পারে, হি মে গো নাও। হি মে গো নাও, সে এখন যেতে পারে। তোমরা এখন বলতে পারো, ইউ মে সে নাও। ইউ মে সে নাও, তোমরা এখন বলতে পারো। এটা ভালো দেখায় না, ইট ডাজ নট লুক ফেয়ার। ইট ডাজ নট লুক ফেয়ার, এটা ভালো দেখায় না।
কিছু একটা বলো, সে সামথিং, সে সামথিং, কিছু একটা বলো। তুমি খুঁতখুঁতে, দোষ ধরা সহজ, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, দোষ ধরা সহজ। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। এই ভিডিওটির কোনো বাক্য বা কোনো শব্দ দ্বারা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি কমেন্টস করে জানাবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।